হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। মিষ্টি সোনা ডেলি ব্লগের চ্যানেল প্রত্যেকে তোমাদেরকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও খুব ভালো। আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো সকাল সকাল উঠে আমি কী করবো সেটা তোমার সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছি একজন, ওই দেখো ঘুমোচ্ছে, দেখো হাত পা ছড়িয়ে ঘুষ ঘুষিয়ে ঘুমোচ্ছে। তো চলো আমি বাইরে যাই, কি করছি না করছি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই দেখো আমার প্র্যাকটিস করে আসা হয়ে গেছে, অথচ এইটাকে দেখো এখনো ঘুষ ঘুষ করে ঘুমোচ্ছে। তখনও ঘুমোচ্ছিল, এখনো ঘুমোচ্ছে। এবার এরা যাও চা করতে হবে। চলো চা করে ফেলি ঝটপট। তো দেখো আমি আমার আসল পোশাকে চলে এসেছি আর আসল রান্নাঘরে চলে এসেছি। মেয়েদের সকাল উঠে কিচেনে যাওয়া তো একটা মানে এতে পড়ে। তো চলো কাজগুলো ঝটপট সেরে ফেলি, দেখতে থাকো তোমরা। ঠান্ডাও লেগে গেছে প্রচুর, হ্যাচ্ছে হচ্ছে, বুঝতে পারছো? ঠান্ডাও লেগে গেছে প্রচন্ড। তো দেখো দুধ বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, এই যে চায়ের জলও গরম হচ্ছে। তো এখানে আমি একটু জল নিয়ে নেবো, কারণ আমি এখন কি খাবো বলতো? লেবু জল খাবো। তো একটু লেবু জল খাওয়ার জন্য গরম জল লাগবে। তো জলটা গরম বসিয়ে যখন দিয়েছি নিয়ে নিই আর ঝটপট খেয়ে ফেলি, ঠিক আছে? দেখতে পাচ্ছ চা আমার হয়ে এসছে, চা একদম কমপ্লিট মোটামুটি। আর আমি খাবো এই যে লেবু জল, দেখতে পাচ্ছ কি হারে ঘেমেছি। তো চলো ঝটপট লেবু জলটা খেয়ে ফেলি, প্রচন্ড জল তেষ্টাও পেয়েছে, কারণ প্র্যাকটিস করে এসেছি বলে ঘামও দিচ্ছে শরীরে, প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। তো চলো তারপরে একটা নতুন জিনিস তোমাদের দেখাবো, নতুন জিনিস বলতে দেখাবো চলো বাইরে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো তো অবশ্যই দেখতে পারবে, ঠিক আছে? তো একটা জিনিস দেখাবো চলো বাইরে। তো দেখো চলে এসছি বাইরে, দেখো সকালের পরিবেশ বুঝতেই পারছো। এই দেখো পুকুর ঘাট, এই দেখো আশেপাশে কি সুন্দর গাছ। সকাল হচ্ছে এখন, কি সুন্দর ভোরের আভা। ওই দেখো সূর্যের আলো, সূর্যটাও নিশ্চয় দেখতে পাচ্ছো তোমরা। তো চলো দেরি না, কতটা তোমাদেরকে দেখাতে পারবো, কতটা শেয়ার করতে পারবো, ঠিক আছে? তো চলো। তো দেখো এই দেখো কতগুলো কুমড়ো ফুল তুলেছি আজকে, অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে। দেখো তোমরা কে কে খাও এই কুমড়ো ফুল? অনেকেই খাও, বড়া খায়, ভাজা, যাই হোক। দেখো কতগুলো অনেকগুলো তুলেছি আজকে, এর আগের দিনও তুলেছিলাম অনেকগুলো হয়েছিল, আজকেও অনেকগুলো হয়েছে। তো এগুলো হবে ভাজা, কুমড়ো ফুলে বড়া। তো চলো এবার আর একটা জিনিস তোমাদের, তো এই দেখো, এই দেখো একটা গাছে কুমড়ো ধরেছে, একটাই কুমড়ো ধরেছে, দেখতে পাচ্ছো? এই দেখো দেখো কাছ থেকে দেখায়, জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছো। এটাকে তোলা হবে আজকে, এই দেখো। আর দেখো বেগুন গাছে কত ফুল এসছে ছোট্ট ছোট্ট, এই যে বেগুনও ধরেছে। এই দেখো কতটা দেখাতে পারছি তোমরা জানি না, এই দেখো বেগুন ধরেছে, এই দেখো কতগুলো ফুল এসছে বেগুন গাছে, সব করি 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 দিয়ে ফুল এসছে। দেখো এই দেখো দেখতে পাচ্ছো, ছোট ছোট বেগুনও ধরেছে গাছটাতে। তো চলো কুমড়োটাকে তুলবো, তোলা হবে বলছে। আর এই দেখো আর একটা ছোট্ট গাছ আছে, দেখো ফুল এসছে, দেখেছো? এই দেখো ফুল এসছে, দেখো। চলো এই দেখো উচ্ছে ধরেছে একটাই, দেখো উচ্ছে গেছে, দেখেছো? এই দেখো দেখতে পাচ্ছো উচ্ছে ধরেছে একটা। তো আরেকটা আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো এক দুটো করে ধরেছে, বেশি ধরেনি। দেখতে পাচ্ছো? এই দেখো এই যে এক দুটো করে ধরে রয়েছে, এই যে
জানি না কতটা দেখাতে পাচ্ছি, এই দেখো এক দুটো করে ধরে আছে, যাই নতুন গাছ উঠেছে, তাও আবার কি বীজ পড়ে গাছটা উঠেছে, তাই জন্য যাই হোক এক দুটো করে ধরে রয়েছে, সেটাই ভালো। এ দেখো লঙ্কা গাছে একটা মাত্র লঙ্কা হয়েছে, দেখতে পাচ্ছ সব গাছে একটা করে ফল দিয়েছে আমার, একটা দুটো, একটা দুটো করে ফল দিয়েছে। আরেকটা দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো টমেটো গাছে দেখেছো, দুটো টমেটো দিয়েছে, এর বেশি নয়, দুখানা, তাও কাঁচা আছে, পাকেনি এখনো পর্যন্ত। যাই হোক এক দুটো করে টমেটো দিয়েছে, এক একটা লঙ্কা, একটা কুমড়ো, বড় কুমড়ো হয়েছে। তো চলো আর ওই যে ওটা কি বলতো, ঝর্ণা টাঙিয়েছি, বৈশাখ মাসে কলসি গায়ে জল দিতে হয় তাই জন্য টাঙানো আছে। তো চলো চলে এসেছি ঘরে, মোটামুটি যেগুলো হচ্ছিল সব তুলে শেয়ার করলাম, কুমোটা কাছে তোলা হবে তাই জন্য, চলো কুমোটাকে তুলবো, তাই জন্য এখনো রেখে দিয়েছি সেটা, আর পেকে এসছে, বৃষ্টির জল পড়েছে মানে সে নষ্ট হয়ে যাবে, তাই ভাবো যে না তুলেই ফেলি। তো দেখো এখনো একজন ঘোষ ঘোষ করে ঘুমোচ্ছে, তো এটাই সে তোমাদের জন্য সারপ্রাইজ যে কি হয়েছে গাছে, টুকটাক টুকটাক জিনিস হয়েছে তোমাদেরকে দেখাবো দেখাবো করে কবে থেকে ভাবছি, দেখানো হচ্ছে না। তো যাই হোক না কেন, ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে। আর যদি তোমরা নতুন আমার চ্যানেলে হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিও। তাহলে চলো বেশি কথা আর বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই 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 জানাবে। তো যাই হোক, টাটা, বাই বাই।